ফেসবুক ভিডিওস, ইউটিউব ভিডিওস, এরকম অনেক অনেক স্কিন কেয়ার ভিডিওস দেখে তোমরা তো অনেক অনেক স্কিন কেয়ার করছো, অনেকে অনেক ভালো রেজাল্টও পেয়েছো। তবে তুমি কি জানো, তুমি যে স্কিন কেয়ারটা করছো তার মধ্যে কোথাও কোথাও কিছু কিছু ভুল রয়ে গেছে, আর সেই ভুলটা তুমি এত দিন ধরে, এত কাল ধরে করে আসছো। তবে আগামী দিনেও সেই ভুলটাই তুমি যদি করে যাও, তাহলে তোমার স্কিন কিন্তু আর ভালো থাকবে না। আজ হয়তো তোমার স্কিনে গ্লো আছে, কাল সেই গ্লোটা হারিয়ে যাবে। আর একবার স্কিনের গ্লো হারিয়ে গেলে তখন হাজার মেকআপ করো, হাজার স্কিন কেয়ার, হাজার দামি দামি প্রোডাক্টস, ভালো ভালো জিনিস ইউজ করো, তোমার স্কিনে তখন কিচ্ছু কাজ দেবে না। তাই স্কিনটাকে এতটা বাজে রকম করে নেওয়ার আগে জেনে নাও কি ভুলগুলো যেগুলো তুমি রেগুলার করে আসছো, আর সেই মিস্টেকগুলির সাথে সাথে তোমাদের বলে দেবো মিস্টেকগুলি থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে। মিস্টেক নাম্বার ১, সঠিক পদ্ধতিতে মেকআপ রিমুভ না করা। মেকআপ তো আমরা সকলেই করে থাকি, কিন্তু সঠিক পদ্ধতিতে আমরা মেকআপ রিমুভ করি কজনে? প্রচুর প্রচুর ভিডিওস রয়েছে, সেই ভিডিওসগুলো তোমরা দেখো, আমার চ্যানেলে আমার নিজস্ব ভিডিওস রয়েছে, সেগুলো দেখো কীভাবে প্রপার ওয়েতে তোমরা মেকআপ রিমুভ করবে। মেকআপ রিমুভটা তোমরা যদি সঠিক পদ্ধতিতে করতে পারো, তারপরে যদি স্কিন কেয়ার করো, অটোমেটিকলি তোমার মেকআপ ঠিক থাকবে। মেকআপ কখনোই স্কিনের জন্য ঠিকঠাক নয়, তাই জন্য সঠিক পদ্ধতিতে করে নিতে হবে আমাদের মেকআপ রিমুভ। মিস্টেক নাম্বার ২, প্রতিদিন দুবার করে ফেস ওয়াশ ব্যবহার না করা। একবার ভাবো তো, তোমরা কি প্রত্যেক দিন দুবার করে ফেস ওয়াশ ইউজ করো কিংবা ক্লিনজিং করে থাকো? আমরা কিন্তু কেউই সেটা করতে পারি না। সেটা না করার ফলে আমাদের স্কিনের মধ্যে অনেক ডার্ক পলিউশন, অনেক কিছু ঘরের মধ্যে থাকলেও আমাদের স্কিনের মধ্যে অনেক কিছু জমা হয়, যেটার উপরেই আমরা কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলি, যে কারণে আমাদের স্কিনের পোরগুলো সব ক্লক হয়ে যায়, যে কারণে অনেক কিছু বেরানোর চান্স থাকে। তাই জন্য মনে করে দুবার করে ক্লিনজিং করতে হবে। ক্লিনজিং যত করবে স্কিন, তত তোমার ভালো ব্রিথ করতে পারবে, তত ভালো থাকবে। সেক্ষেত্রে তোমরা যে কোনো ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারো, আর কেউ যদি ক্লিনজিং মিল্ক না ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা যে কোনো ভালো রকমের একটা ফেস ওয়াশ ইউজ করতে পারো। আমি যেমন ভীষণভাবে ভরসা করি অ্যাকোলজিকার ক্লিয়ার প্যাথ স্মুথি এই ফেস ওয়াশটা, যার মধ্যে রয়েছে গ্রিন টি এবং স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাকোয়ালজিকার এই ক্লিয়ার প্লাস রেঞ্জটা কমপ্লিটলি হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি এবং কালার ফ্রি। আর এই যে ফেস ওয়াশটা আমি ইউজ করছি, এটাও কিন্তু আমার স্কিনকে ডিপলি ক্লিন করে এবং এক্সেস যে অয়েল প্রোডাকশন সেটাকে কন্ট্রোল করে রাখে, স্কিনকে এতটুকু ড্রাই হতে দেয় না, ভীষণভাবে ময়শ্চার ধরে রাখে। তোমরাও যখন ফেস ওয়াশ ইউজ করবে খেয়াল রাখবে সেটা যাতে স্কিনকে এতটুকু ড্রাই না করে। মিস্টেক নাম্বার ৩, ওভার এক্সফোলিয়েশন। আমরা কি করি, আমাদের স্কিনটাকে ভালো দেখানোর জন্য, স্কিনটা আরেকটু যাতে গ্লো করে সেজন্য আমরা অনেক বেশি করে, হয়তো অনেকবার করে, অনেকেই আছি যারা আমরা স্ক্রাবিংটা ইউজ করে থাকি। স্ক্রাবিং কিন্তু স্কিনের জন্য একেবারেই ভালো না। স্ক্রাবিংয়ের কাজ হচ্ছে আমাদের স্কিন থেকে ডেড সেলটাকে বের করে দিয়ে স্কিনটাকে অনেক বেশি রিজুভিনেট করে দেওয়া। কিন্তু ওভার এক্সফোলিয়েশনের কারণে কি হয়, আমাদের অনেক সময় মুখের মধ্যে অ্যাকনে, পিম্পল, এগুলো অনেক বেশি বেশি আকারে বড় হয়ে যায়। তো সেই জিনিসটা কিছুতেই করা যাবে না, যেটাই করবে খুব কম পরিমাণে করবে। নাম্বার ৫, ক্লিনজিংয়ের সাথে সাথে ময়শ্চারাইজার ব্যবহার না করা। ফেস ওয়াশ তো অনেকেই করো, ফেস ওয়াশ করার পরে কতজন তোমরা ঠিকঠাকভাবে ময়শ্চারাইজার ব্যবহার করো? অনেকে তো হয় ফেস ওয়াশ করে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে তারপরে মনে পড়েছে মুখটা একটু টান টান লাগছে, ঠিক তখন ময়শ্চারাইজার ব্যবহার করো। আমার কথাটা শুনে অনেকে একটু মিলাও তো তাই করো কিনা, এরকমটা যদি তুমি করে থাকো তাহলে এক্ষুনি সেটা তোমরা বন্ধ করো। ক্লিনজিং করার সাথে সাথে যদি তুমি ময়শ্চারাইজার, টোনার এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই না করো, তাহলে ওই জায়গাটা তোমাদের পোরটা খোলা থেকে যায়, সেক্ষেত্রে তোমাদের ওপেন পোরসের চান্সেসটা অনেক বেড়ে যায়, যে কারণে ফেস ওয়াশ ইউজ করার পরে খুব ভালো হয় যে কোনো যেটা তোমাদের শ্যুট করে, দরকার হতে গেলে গোলাপ জল ইউজ করো, সেটা ইউজ করে নিয়ে একটা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো, সেই জিনিসটাকে তোমরা লক করে দাও, তাহলে স্কিনের মধ্যে দেখবে অটোমেটিক্যালি একটা গ্লো থাকবে, স্কিনটা ভীষণভাবে হাইড্রেটেড থাকবে। তো এই পয়েন্টটা ভীষণভাবে দরকার। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা আমরা সব থেকে বেশি ভুলে যাই, সানস্ক্রিনের সঠিক ব্যবহার না করা। সানস্ক্রিন সঠিকভাবে ব্যবহার না করলে সূর্যের রশ্মি থেকে স্কিন যেমন আমাদের কালো হয়ে যায়, ভীষণভাবে ট্যান পড়ে যায়, সানবার্ন হয়ে যায়, স্কিনের মধ্যে পিগমেন্টেশন প্রবলেম থেকে আরম্ভ করে অনেক অনেক বাজে প্রবলেম, চোখের তলাতে ডার্ক সার্কেল পর্যন্ত আসতে পারে, যা তা রকমের কালো কালো হাতের মধ্যে, গলার মধ্যে, পিঠের মধ্যে, যেখানে সেখানে কিন্তু সান ট্যান পড়তে পারে। তাই জন্য এই জিনিসটা থেকে দূরে যাওয়ার জন্য অবশ্যই ইউজ করতে হবে আমাদের একটা সানস্ক্রিন। তবে আমাদের ইন্ডিয়ান এই ক্লাইমেটে বলো কিংবা বাংলাদেশ, পাকিস্তানে এখানকার ক্লাইমেটেতে মানে সূর্যের প্রখরতাটা এতটা বেশি থাকে, যে কারণে আমাদের সানস্ক্রিন কিন্তু যেমন তেমন ইউজ করলে চলবে না। কীরকমের তোমরা সানস্ক্রিন ইউজ করবে? সবসময় সানস্ক্রিন আমাদের ইউজ করতে হবে, তার পাওয়ারটা দেখে নিতে হবে, পাওয়ার দেখতে হবে যাতে সেটা ৫০ থাকে, SPF 50, PA++++, এরকম সানস্ক্রিন। আমি যেমন আজকে তোমাদের দেখাচ্ছি এই সানস্ক্রিনটা, আমি এটা পার্সোনালি ইউজ করি, আমার ভীষণ ভালো লেগে গেছে এটা, অ্যাকোলজিকা ক্লিয়ার প্লাস ইনভিজিবল সানস্ক্রিন, যার মধ্যে রয়েছে SPF 50+।
মানে এটা সূর্যের UVA এবং UVB দুটো থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে, যেটা হচ্ছে 100% ট্রান্সপারেন্ট, এতটুকু হোয়াইটিশ ব্যাপারটা নেই। আর এটা টেক্সচারটা ভীষণভাবে লাইটও, এটা ভীষণ ফাস্ট অ্যাবজর্ব করে নেয়, টোটালি ফ্রেগ্রেন্স এবং কালার ফ্রি। তার সাথে ওয়াটার অ্যান্ড সোয়েট রেসিস্ট্যান্ট, যারা প্রেগনেন্ট কিংবা সদ্যমাত্র মা হয়েছে তারাও কিন্তু এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারো। এই সানস্ক্রিনটি ইউজ করলে তোমার স্কিনে তো এতটুকু সানট্যান পড়বে না, তাছাড়া তোমার স্কিন থাকবে ভীষণভাবে হাইড্রেটেড। অ্যাকোয়ালজিকার প্রতিটি প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল অ্যামাজন এবং নাইকাতে, যার প্রত্যেকটা লিঙ্ক দিলাম আমি আমার ডিসক্রিপশন বক্সে। আমার কোড SAJ2023 ইউজ করো আর তোমরা পেয়ে যাবে 20% অফ অন দেয়ার ওয়েবসাইট aqualogica.in। এই সানস্ক্রিনটা ইউজ করার পরে আমার স্কিনটা অনেকটাই গ্লোয়িং লাগছে, তার সাথে সাথে ভীষণ সফট এবং ময়শ্চারাইজ ফিল হচ্ছে। আর সব থেকে যেটা আমাদের বড় প্রবলেম, স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার না করা। আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা এমন অনেকেই আছো যারা কিন্তু এখনো পর্যন্ত নিজের স্কিন টাইপটা কি সেটাই জানো না। স্কিন টাইপ তোমরা কি করে বুঝবে, তার জন্য আলাদা করে চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখো। তাছাড়াও অনেক অনেক ভিডিও কিন্তু অলরেডি ঘুরে বেড়াচ্ছে, সেই ভিডিওগুলো তোমরা দেখো। সেগুলো দেখে নিয়ে তোমরা বোঝার চেষ্টা করো, আগে বুঝে যাও যে তোমার স্কিন টাইপটা কি। তোমার স্কিন টাইপ যদি অয়েলি হয়ে থাকে, তাহলে তুমি অয়েলি ময়শ্চারাইজার, অয়েলি ফেস ওয়াশ, অয়েলি স্কিনের যেগুলো রয়েছে সেগুলো প্রোডাক্ট ইউজ করো। যদি ড্রাই হয়ে থাকে, যদি কম্বিনেশান হয়ে থাকে, সেম সব কিছুর আলাদা আলাদা রেঞ্জ আছে, প্লিজ তোমরা সেগুলো ফলো করো। হচ্ছে তোমার অয়েলি স্কিন তুমি ইউজ করছো ড্রাই স্কিনের প্রোডাক্ট, তাহলে কিন্তু তোমার স্কিন বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। দিনে এবং রাতে সেম স্কিন কেয়ার রুটিন ফলো করা, যেটা আমিও করেছিলাম কিছুদিন আগে আর যেটা তোমরাও করছো। কি করছো তো, যদি দিনের বেলাতে তুমি একটা ফেস ওয়াশ ইউজ করে থাকো, ঠিক তারপরে স্কিনটাকে হাইড্রেটেড করার জন্য তোমাকে ইউজ করতে হবে একটা টোনার, দেন তোমাকে ইউজ করতে হবে একটা ময়শ্চারাইজার। বাইরে বেরালে সানস্ক্রিন, আদারওয়াইজ যদি ঘরের মধ্যে হিট থাকে তাহলেও সানস্ক্রিন ইউজ করো। আর রাত্রিবেলার ক্ষেত্রে তোমাকে একটা ফেস ওয়াশ, একটা টোনার, একটা সিরাম, তারপরে একটা ময়শ্চারাইজার। আর খুব ভালো হয় রাত্রিবেলাতে যদি রেটিনল যুক্ত যে কোনো অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সিরাম এগুলো যদি ইউজ করা যায়, তাহলে সেটা স্কিনের জন্য ভীষণভাবে ভালো। তাহলে দুভাবে যদি তোমার স্কিন কেয়ার হয়, আর স্পেশালি রাত্রিবেলাতে আমাদের অ্যান্টি এজিং এই প্রপার্টিটা ভীষণভাবে স্কিনের জন্য দরকার, তাহলে আমাদের স্কিনটা অনেকদিন পর্যন্ত টান টানে থাকে। প্রোডাক্ট এক্সপায়ারি ডেট ফলো করা, এই প্রোডাক্ট এক্সপায়ারি ডেট তোমরা ফলো করো কজনে? যারা যারা ফলো করো না তাদের জন্য বলে রাখি, এটা একটা মারাত্মক জিনিস। স্পেশালি আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টস বলো, হেয়ার কেয়ার প্রোডাক্টস, যে কোনো জিনিস যেটা তুমি লাগাবে সেটার ক্ষেত্রে কিংবা খাওয়ার জিনিসের ক্ষেত্রেও বলছি, এক্সপায়ারি ডেটটা সবসময়ের জন্য দেখে নিও। দেখবে একটা করে থাকে ম্যানুফ্যাকচার ডেট, সেই ডেটটা যতটা থাকে আর নিচের দিকে লেখা থাকে ইউজ বিফোর 24 মাস, 36 মান্থস এরকম দেওয়া থাকে, তো সেই লিমিটেশন পিরিয়ডটা দেখে নিয়ে যে কতদিন অবধি ম্যানুফ্যাকচারের পর থেকে ইউজ করা যাবে, ঠিক ততদিন পর্যন্তই সেটা ইউজ করে সেটাকে স্টপ করে দাও। একেবারেই যে তোমার থেকে গেছে প্রোডাক্টটা তোমাকে লাগাতে হবে, এরকম অনেক কারো রয়েছে যারা মানে প্রোডাক্ট থেকে যাওয়ার ভয়ে লাগিয়েছে, সেক্ষেত্রে স্কিনের মধ্যে অনেক কালো কালো অনেক কিছু বাজে বাজে জিনিস বেরোতে পারে। তো এই জিনিসটা থেকে বি কেয়ারফুল। স্কিন কেয়ার রুটিন, এটা না মেনে চলা, এই স্কিন কেয়ার রুটিনটা অনেকেই মানে না, অনেকেই মানে না। অ্যাকচুয়ালি আমি ভীষণভাবে মানি, যে কারণে এখনও পর্যন্ত আমি আমার স্কিনটাকে অনেকটাই ভালো রাখতে পেরেছি। আর তোমরা যারা বলো যে দিদি তুমি এত কিছু মাখো মুখের মধ্যে, তারপরও তোমার মুখের মধ্যে কিছু বেরাই না কেন, এটার কারণটা হচ্ছে স্কিন কেয়ার রুটিন আমি প্রপার ওয়েতে ফলো করি। আর এই স্কিন কেয়ার রুটিনটা হচ্ছে আমি কোনো সময় ফেস ওয়াশ ইউজ করি, কোনো সময় ক্লিনজার ইউজ করি, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করবে। আর ইউজ করার পরেই তৎক্ষণাৎ আমি একটা টোনার ইউজ করি, আর একটুও লেট না করে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিই। ব্যাস এই তিনটে জিনিস অ্যাপ্লাই করো, আর কিচ্ছু দরকার হবে না। আর হ্যাঁ, সপ্তাহে মাঝে মধ্যে একটু করে এক্সফোলিয়েশন মানে একটু করে স্ক্রাবিং করো। আর তারপরে তো রয়েছে সাজঘরের অনেক অনেক বিউটি টিপস যেগুলো আমি শেয়ার করতে থাকি মাঝে মধ্যে, সেগুলোকে মাঝে মধ্যে একটু করে অ্যাপ্লাই করো, একটু করে ফলো করো, ব্যাস তোমার স্কিন থাকবে একেবারে যেরকমটা তুমি চাও। আর একটা বড় মিস্টেক, ফেস প্যাক লাগালে খুব ড্রাই করে শুকোনো। অনেকের মধ্যে যেটা রয়েছে যে ফেস প্যাক মুখের মধ্যে লাগালাম, যতক্ষণ ধরে লাগিয়ে রাখবো মুখের মধ্যে ততই বোধহয় মুখটা আমার ফর্সা হবে, ততটাই বোধহয় স্কিনটা আমার গ্লো হবে, একদমই এটা কিন্তু একটা ভুল ধারণা। যদি করে থাকো তাহলে আজ থেকেই সেটাকে তোমরা স্টপ করে দাও। ঠিক যতক্ষণের জন্য আমি আমার স্কিন কেয়ার রুটিনগুলো যখন শেয়ার করবো, যদি বলি 10 মিনিট, তো 10 মিনিট লাগাবে এরকমটা নয়। তোমার স্কিনে যদি তুমি ড্রাই, একটু তুমি আনইজি যদি কিছু ফিল করো, যে একটু চরচর করছে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেটাকে ধুয়ে নেবে। তুমি যতটাই সেটা শুকাবে, যতটাই সেটাকে টান টান করবে না স্কিনের মধ্যে, ততটাই সেটা প্রেশার ফেলবে, ফলে তোমার স্কিনের চামড়াটা কিন্তু কুচকাবে, রিঙ্কেল পড়বে। তার মানে বয়সে, সঠিক বয়সে পৌঁছানোর আগে কিন্তু তোমার ত্বকটা কুচকে যাচ্ছে, তাই জন্য এই জিনিসটা থেকে ভীষণভাবে সাবধান। খুব কম জল খাওয়া আর রাতে একটু কম ঘুমোনো, এরকমটা কাড়াকাড়া করো, অনেকেই কিন্তু করো। জল খাওয়াটা আমরা প্রায় ভুলে যাই, গরমকালে তো জল খাওয়ার কথা তাও মনে থাকে, শীতকালে তো টোটালি ভুলে যায়, আর কাজের মধ্যে থাকলেও সেটা মাথা থেকে বেরিয়ে যায়। এগুলো কিন্তু একদম করা যাবে না। যদি তুমি তোমার স্কিনকে ভালোবাসো, যদি তুমি তোমাকে ভালোবাসো, তাহলে কিন্তু বেশি করে তোমাকে জল খেতে হবে।
যত বেশি জল খাবে তত বেশি স্কিন হাইড্রেটেড থাকবে, তত ন্যাচারালি স্কিন কিন্তু গ্লো করবে। আর তার সাথে সাথে তত বেশি কিন্তু ঘুমাতে হবে, এমন না সারাদিন ঘুমালে সারাদিন ঘুমালে, এরকমটা করা যাবে না। যতটা আমাদের ঘুমের টাইম তার থেকে একটু বেশি, 6 ঘন্টা যদি ঘুমাও তাহলে তুমি সেক্ষেত্রে 8 ঘন্টা ঘুমাও, 2 ঘন্টা 3 ঘন্টা বাড়িয়ে দাও। যত বেশি ঘুমাতে পারবে, এই যে চোখের তলাতে অনেকে বলো না ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে কী করে উঠবে, তাহলে জাস্ট একটা তুমি হোম রেমেডি ফলো করো, জাস্ট একটা আমার বিউটি টিপস ফলো করো, দেখবে সাথে সাথে তোমার কিন্তু ডার্ক সার্কেল উধাও হয়ে যাবে। তাই জন্য একটু বেশি করে জল খেতে হবে আর বেশি বেশি করে ঘুমোতে হবে। তো এই ছিল আমার বেসিক কয়েকটা টিপস, তবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট টিপস, যেই ভুলগুলো তোমরা এতদিন ধরে করে আসছিলে আজকে তো জেনে গেলে, আজকের পর থেকে এই ভুলগুলো আর তোমরা করবে না, এই কারণে আজকের আমার ভিডিওটা দেওয়া। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আর যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়ে থাকে, ভীষণভাবে যদি মনে হয়ে থাকে যে দিদি ভিডিওটা ভীষণভাবে ইনফরমেটিভ হয়েছে, তাহলে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানাও। নেক্সটে থাকছে তোমাদের জন্য আরও অনেক বিউটি টিপস, আরও অনেক মেকআপ ভিডিওস, যেগুলো পেতে হলে দেখতে থাকো সাজঘর। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।